Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Dear students, I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. You are welcome to BNI's Home School. This is Muhammad Ranjan Ali, Assistant Teacher of Bonasri National School, Dhaka. Today I will take a class for the students of class 10 and the subject is in the second paper and the class number is 28. And today our topic is letter writing. Dear students, today the letter is write a letter to your friend inviting him or her to join the picnic. Letter ta hocche je tomar bondhu ke picnic e jogdaner jonno janiye ekta chithi lekho. Amra to er age onek class niyechi letter lekhar niyom shegla niye alochona hoyeche onek gula practice hoyeche. Just ajke arekta letter ami tomaderke poriye dicchi. Tomra hoyto er age ei letter ti pore thakbe karon tomra class 10 e poro. Tarpor amra abaro porteci karon eta revision hoye jabe ebong er moddhe notun sentence amra shikhte parbo. To cholo amra shuru kori. Protome address dite lage simple bhabe ba date dite lage Bonasri Dhaka tarikh DC 13 September 2020 এটা একটা পার্ট এরপর সেকেন্ড পার্ট হলো যাকে সম্বোধন করা হচ্ছে ডিয়ার ফ্রেন্ড আই হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালোই আছো আই অ্যাম অলসো ওয়েল আমিও ভালো আছি ফর এ লং টাইম অনেক দিন ধরে ইউ ডিড নট সেন্ড মি এনি লেটার তুমি আমাকে অনেক চিঠি পাঠাওনি এই জিনিসগুলো লক্ষ্য করবা তোমরা অনেক সময় পরীক্ষার মধ্যে নিজের মত করে বা নিজে সেন্টেন্স মেকিং করে লেখো এটা একটা ভালো তবে তোমরা যখন মনের ভাবটা প্রকাশ করতে চাও তখন এই জায়গাগুলোতে তোমরা ভুল করো যে তুমি আমাকে চিঠি পাঠাওনি তখন এটাই বুঝতে পারো না যে তুমি কোন টেন্সে লিখতেছো এটা কিন্তু পাস্ট টেন্সে ডিড নট সেন্ড এই জিনিসগুলো আমি কিন্তু মার্ক করে দিচ্ছি তোমরা অবশ্যই এই জিনিসগুলো বেশি বেশি মার্ক এই জায়গাগুলোতে তোমাদের ভুল হয় ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো তুমি জেনে খুশি হবে দ্যাট যে এটা একটা কনজাংশন উই আর গোয়িং টু এই জিনিসগুলো লক্ষ্য করবা আমরা উই আর গোয়িং টু অ্যারেঞ্জ আমরা একটা আয়োজন করতে যাচ্ছি পিকনিক একটা পিকনিক আয়োজন করতে যাচ্ছি এই জায়গাগুলো লক্ষ্য করতে হবে দেখো এই জায়গা আমরা কি সিলেক্টেড করেছি নির্ধারণ করেছি এটা লিখতে ভুল করো অনেক সময় উই হ্যাভ সিলেক্টেড আমরা নির্ধারণ করেছি আ নাইস প্লেস একটা সুন্দর জায়গা অ্যাপজিটিভ দিয়ে আমি ওই জায়গাটার নাম লিখে দিলাম সেটা হলো ন্যাশনাল পার্ক ইন গাজীপুর শুধু মূল বাক্য হচ্ছে এটা উই হ্যাভ সিলেক্টেড আ নাইস প্লেস আমরা একটা সুন্দর জায়গা নির্ধারণ করেছি জায়গাটা হলো এটা উই উইল ফিক্স আমরা নির্ধারণ করেছি আ ডেট একটা তারিখ অ্যান্ড এটা একটা কনজাংশন দ্য ডেট ইজ এবং সেই ডেটটা হলো 10th অক্টোবর 2020 তার এই জিনিসগুলো লক্ষ্য করবা একটা কনজাংশন দিয়ে সেই ডেটটা আমি বলে দিলাম উই হ্যাভ টেকেন এই যে হ্যাভ টেকেন এটাও লক্ষ্য করবা উই হ্যাভ টেকেন আমরা নিয়েছি কি নিয়েছি অল দ্য নেসেসারি প্রিপারেশন আমাদের সকল প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি উই উইল স্টার্ট আমরা শুরু করব আওয়ার জার্নি আমাদের যে ভ্রমণ এই এই প্রিপজিশনকে লক্ষ্য করবা ফ্রম আওয়ার এরিয়া আমাদের এলাকা থেকে আমরা এই যাত্রাটা শুরু করব সময়টা হচ্ছে অ্যাট এই এই যে এই জিনিসকে লক্ষ্য করবা অ্যাট 8 AM ইন দ্য মর্নিং সকাল 8টার দিকে আই হোপ আমি আশা করি ইউ উইল কাম তুমি আসবে ইন টাইম এই যে ইন টাইম একটা বিপদিশন সুন্দর আই হোপ ইউ উইল কাম ইন টাইম আশা করি তুমি সময় মতো আসবে অ্যান্ড এবং কনজাংশন শেয়ার উইথ আওয়ার জয় এবং আমাদের সঙ্গে আনন্দ শেয়ার করবে ডন্ট ফরগেট ব্রিং ইউর ক্যামেরা এই প্রিপজিশনটা লক্ষ্য করবা ডন্ট ফরগেট ব্রিং ইউর ক্যামেরা তোমার ক্যামেরা আনতে ভুলে যেও না উইথ অর্থাৎ তোমার সঙ্গে তোমার ক্যামেরাটা আনতে ভুলে যেও না আমি যে জায়গাগুলো মার্ক করতেছি এই জায়গাগুলো খুব ভালো করে লক্ষ্য করবা তোমাদের এই জায়গাগুলোতে ভুল হয় উই আর ওয়েটিং আমরা অপেক্ষা করতেছি ফর ইউ তোমার জন্য এই গালি আগ্রহের সহিত আমরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করতেছি নো মোর টুডে আজকে আর নয় গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস তোমার বাবা মার প্রতি আমার সালাম দিও অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার্স এবং ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইল ইউর লাভিং ফ্রেন্ড রাকিব এই এখানে ফ্রম অর্থাৎ যে লিখতেছে এটা তো আমরা জানি আর টু যার কাছে লিখতেছি একটা অ্যাড্রেস তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি আসলে একটা লেটার মুখস্থ করার খুব প্রয়োজন হয় না তোমার মনের কথাগুলো জাস্ট ইংলিশে লেখাটাই হলো লেখলেই হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে কাজটা করি সেটা লিখতে গিয়ে ভার্বে ভুলগুলো করি এবং প্রিপজিশনে ভুলগুলো করি এই জন্য আমি তোমাদের প্রত্যেকটা ভার্বের জায়গা মার্ক করে দিলাম এবং প্রিপজিশনগুলো শুধু যদি এই জায়গাগুলোই লক্ষ্য করো তাহলে তোমার আর কোনো ভুল হবে না তুমি
টেনের মধ্যে টেনি পাবা অর্থাৎ যত মার্ক আছে ঠিক ততই পাবা কোনো ভার্ব এবং প্রি পজিশনগুলো দিয়ে জাস্ট লক্ষ্য করলেই কিন্তু হয়ে যাচ্ছে তেমন কোনো জিনিস কঠিন নাই তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হলো এটাই সেটা হচ্ছে যে তোমরা অনেক পড়ার পরেও বা অনেক রিভিশন দেওয়ার পরেও পরীক্ষা যায় ভুল করো চিন্তা করো যে আমি আগে তো ভুলে গেছি এখন নিজের মতো করে একটু লিখব কিন্তু নিজের মতো করতে গিয়ে ভার্বগুলো ঠিক করো না সো স্টুডেন্ট আজকে তোমাদের মূল কাজ হলো শুধু এই ভার্বগুলো লক্ষ্য করবা তো এখন আজকে আমাদের এইচডব্লিউ থাকবে HW28, CW2HW আচ্ছা তবে তোমাকে যে এটাই লিখতে হবে এমন না তুমি যদি আরো মনে করো যে আমি বেশি ইনফরমেশন দেব বা আমি অন্য কাজ থেকে আরো আমার মনের মাধুরী দিয়ে লিখব সেটা তুমি করতে পারো তো অবশ্যই সেন্টেন্সগুলো কারেক্ট করবা তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ক্লাস 10 এ পড়ো তোমরা অবশ্যই পড়ালেখা করবে এবং আমাদের ক্লাসগুলো দেখবে এবং হোমওয়ার্কগুলো করবে তাহলে তোমাদের পড়ালেখার গতিটা বেগবান হবে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ